أن رسول الله صلى الله عليه وسلم ذهب إلى بني عمرو بن عوف ليصلح بينهم. رسول پاک صلى الله عليه وسلم بني عمرو بن عوف بطر تادر اكتا جغڑا اكتا فیصلا ميمانشا کرار جنن رسول پاک صلى الله عليه وسلم بني عمرو بن عوف بطر کچه گلن এবং ওই ফয়সালাটা করে ওই বিচার কাজটা সম্পাদন করে রাসূলে পাক আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল ইত্তবশরে ফাহালাতিস সালাতু নামাজের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহর নবীর জন্য অনেক কোন অপেক্ষা করেছে যে নামাজের ওয়াক্ত চলে যাবে সেজন্য তারা চিন্তা করতেছে মুয়াজ্জিন যে আমরা রাসূলে পাক কখন আসে এটা তো আমাদের জানা নাই মনয় নামাজ পড়ে ফেললে বলা হবে হাদিসে পাকের মধ্যে আসছে ইমাম বুখারী রিওয়ায়াত করতেছেন হাদিস ফাজা আল মুয়াজ্জিনু ইলা আবি বকরিন ফাকালা আতুসাল্লি লিন-নাস ফাউকিমা ক্বালা নাআম মুয়াজ্জিন সিদ্দিক আকবরের দরবারে আসতেন এসে বলতেছেন আই সিদ্দিক আকবর যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো উপস্থিত হয় নাই যে আপনি কি মানুষদেরকে নিয়ে আপনি কি নামাজ পড়ে ফেলবেন তখন তিনি বললেন ক্বালা নাআম হ্যাঁ নামাজ পড়ে ফেলব ফাসাল্লা আবু বকরিন হাদিসে পাকের মধ্যে আসছে যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য পড়ানোর জন্য দাঁড়ালেন মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়ানোর জন্য দাঁড়ালেন হাদিসে পাকের মধ্যে আসছে নামাজ শুরু করে দিয়েছেন বলতেছে ফাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাতি সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ালেন হাদিসে পাকের মধ্যে আসছে নামাজ সালাকালীন সময়ে দু জাহানের মালিক নবী বাদশা নবী মসজিদের মধ্যে উপস্থিত হলেন হাদিসে পাকের মধ্যে আসছে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফে এমন কি আল্লাহর নবী এসে একদম সামনের কাতারের মধ্যে চলে গেলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখন একটা মাসলা আপনাদেরকে বলি যে মাসলা হচ্ছে যদি নামাজের কাতার হয়ে যায় নামাজ মাসলা ভালো করে শুনেন একটু আপনাদের দরকার আছে নামাজে দাঁড়িয়েছেন নামাজ চলতেছে এই সময়ের মধ্যে যদি কোন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী রাজা বাদশাও যদি মসজিদের মধ্যে উপস্থিত হয় নামাজ অবস্থায় কাতার অতিক্রম করে যে সামনের কাতারে যাওয়া সম্পূর্ণ নাজায়েজ সম্পূর্ণ নাজায়েজ যেতে পারবে না এবং যেখানে পিছনে মন্ত্রী হোক যত বড় বুজুর্গ হোক কারণ নামাজ তো শুরু হয়ে গেছে এই সময় যত বড় আল্লাহর ওলি হোক যেখানেই জায়গা পাবে পিছনে ওখানে নামাজের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাবে এটা হচ্ছে মাসলা শরীয়তের মাসলা হাদিস শুধু বললে হবে না হাদিস থেকে মাসলাও বের করতে হবে এখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আল্লাহর নবীর ব্যাপারে এই মাসলা কিন্তু প্রযোজ্য নয় সুবহানাল্লাহ বলেন না এই মাসলা হচ্ছে আমাদের জন্য অন্যান্য মানুষের জন্য নবীর জন্য এই মাসলা প্রযোজ্য নয় কারণ এই মাসলা যদি নবীর জন্য প্রযোজ্য হতো আল হাদিসে পাকের মধ্যে আসছে ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফে রাসূল পাক কাতার অতিক্রম করে আল্লাহর নবী সামনের কাতারের মধ্যে চলে গিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবীর জন্য জায়েজ আছে যে সামনের কাতারে চলে যাওয়া একমাত্র নবীর জন্য আল্লাহ তাআলা বিধান রেখেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার فصفق الناس وكان أبو بكر لا يلتفت في صلاته
আল্লাহর নবী যখন আগমন করলেন হাদিসে পাকের মধ্যে আসতেছে আমার নবী যখন আগমন করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা জানতে পেরে আমার নবীর সাহাবারা নামাজের মধ্যে খেয়াল করেন আল্লাহর নবী এসেছে এই কথা জানার পরে নামাজের মধ্যে তারা এইভাবে আওয়াজ দিচ্ছেন এইভাবে আওয়াজ দিচ্ছেন বলতেছে সিদ্দিক আকবরকে এই কথা বুঝাতে চাচ্ছেন কারণ তিনি ইমামতির মধ্যে আছেন যে আই সিদ্দিক আকবর আমার নবী দুজাহানের বাচ্চা এসেছে যে তুমি মসজিদের মিম্বর ছেড়ে দাও আমার নবী আগমন করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তারা এইভাবে হাতে আওয়াজ করতেছে ফাসাফকান নাসু وكان ابو بكر لا يلتفت في صلاته যেহেতু সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন তিনি ওইদিকে খেয়াল করেন নাই তিনি নামাজের মধ্যে আছেন হাদিসে পাকের মধ্যে আসছে বুখারী শরীফের হাদিস ফালাম্মা আকসারান নাস তাসফিতা ইলতাফাতা ফারআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আওয়াজ যখন বেশি করতেছে তখন সিদ্দিক আকবর নামাজের মধ্যে এগুলো চলতেছে নামাজের মধ্যে আল্লাহর নবীকে তারা আল্লাহর নবীকে জায়গা করে দিচ্ছে নামাজের মধ্যে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে জায়গা করে দিলেন আল্লাহর নবী সামনে গেলেন সিদ্দিক আকবর যখন আমার নবীকে দেখলেন দেখার সাথে সাথে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার নবীর দিকে যখন চোখ দিলেন সিদ্দিক আকবর যে ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিম কুস মাকানাকা সিদ্দিক আকবর যখন মিম্বর থেকে সলে আসতে যাচ্ছে এগুলো নামাজের মধ্যে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন না যে নবীকে নামাজের ভিতরে তাজিম করতেছে নামাজের ভিতরে খুদ রাসূল পাককে তাজিম করতেছে সিদ্দিক আকবর যখন সলে আসতে যাচ্ছে তখন আল্লাহর নবী ইশারা করলেন আই সিদ্দিক আকবর তুমি নামাজ পড়িয়ে দাও এটা আল্লাহর নবী যখন ইশারা করলেন হাদিসে পাকের মধ্যে আসতেছে এরপরে ফারাফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়াদাইহি হযরতে সিদ্দিক আকবর দুই হাত তুললেন এগুলো নামাজের মধ্যে সুবহানাল্লাহ বলেন না কিন্তু নামাজ মানতেছে না নবীর সাথে তাজিমের কথা ইশারায় কথা হচ্ছে কিন্তু নামাজ মানতেছে না উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ যে হাদিসে পাকের মধ্যে আসতেছে ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন যালিকা তিনি আল্লাহর নবী তাকে যে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী আদেশ দিলেন আল্লাহর নবী সুযোগ দিলেন যে তুমি নামাজ পড়িয়ে দাও এই কথা যে বলেছেন এর শুকরিয়া আদায় করতেছে দুই হাত তুলে কোথায় নামাজের মধ্যে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ যারা বলে হাত তুলে মুনাজাত নাই তে এখন নামাজের মধ্যে বুখারী শরীফের হাদিস বলতেছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে সিদ্দিক আকবর দুই হাত তুলে কোথায় একটু আওয়াজ দিয়ে বলেন না কোথায় নামাজের মধ্যে যে হাত তুলে যে মুনাজাত নাই বলে এরা মনে হয় জিন্দাগিতে এই হাদিস পড়ে নাই কারণ এখন যে ফারাফা ইয়াদাইহি মানে তিনি হাত তুলেছেন হাত তোলার কি তো তারা যে বলতেছে হাত তুলে মুনাজাত নাই এই রকম বেকো কুরআন হাদিস নাই এমনি মুখে বলতেছে যে কুরআন হাদিস পড়ে নাই দেখেন হাদিসে পাকের মধ্যে আসতেছে যে সুম্মা তাআখারা আবু বকর হাত্তা ইস্তাওয়া ফিস সাফে যে তিনি হাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে এই গোলামকে যে রাসূল নামাজ পড়ার অনুমতি দিয়েছেন এর শুকরিয়া হাত তুলে নামাজের ভিতর আদায় করে সিদ্দিক আকবর সাথে সাথে কাতারের মধ্যে শামিল হয়ে গেছেন নিচে নেমে গিয়েছেন নিচে নেমে গিয়ে রাসূল পাককে জায়গা করে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার তাযিমে রাসূল করতেছেন নামাজের মধ্যে একদিকে নামাজ আল্লাহর জন্য
কথা খেয়াল করেন আপনারা বুঝতেছেন আমার ওয়াজ এত আওয়াজ দিয়ে বলেন না বুঝতেছেন আচ্ছা নামাজ কার জন্য একদিকে নামাজ আল্লাহর জন্য আর একদিকে তাযীমে মুস্তাফা দেখেন একদিকে আল্লাহর জন্য নামাজ আর একদিকে তাযীমে মুস্তাফা আল্লাহু আকবার এখন নামাজের মধ্যে সিদ্দিক আকবর সিদ্ধান্ত নিলেন আমার এই এক এক ওয়াক্ত নামাজ চলে গেলেও কিছু হবে না যে আমার কাছে নামাজ পড়া নয় আমার কাছে তাযীমে মুস্তাফা পড়া আমার কাছে আদাবে মুস্তাফা পড়া আমার কাছে আজমতে মুস্তাফা পড়া উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তিনি সিদ্ধান্ত নিলেন আচ্ছা দিন কি ইসলাম সিদ্দিক আকবর বেশি বুঝেছেন না আমরা বেশি বুঝতেছি একটা আওয়াজ দিয়ে বলেন না আওয়াজ না একটা আওয়াজ দিয়ে বলেন না তো সিদ্দিক আকবর মিম্বর ছেড়ে দিয়ে তিনি চলে এসেছেন আল্লাহর নবীকে কি করেছেন তাযীম আল্লাহু আকবার হাদিসে পাকের মধ্যে আসছে ওয়াকাদ্দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা সিদ্দিক আকবর মিম্বর ছেড়ে দিয়ে ইমামতি ছেড়ে দিয়ে তিনি পিছনে চলে আসলেন আল্লাহর নবী সামনে গেলেন গিয়ে আল্লাহর নবী নামাজ পড়িয়ে দিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে ফালাম্মা ইনসারাফা নামাজ যখন শেষ করলেন রাসূল পাক সিদ্দিক আকবরকে বললেন قال يا ابا بكر ما منعك ان تسبط اذ امرتك اي صدق اكبر امي رسول كريم صلى الله عليه وسلم যখন তোমাকে যে বাকি নামাজ শেষ করার জন্য আদেশ দিয়েছি اذ امرتك বলতেছে قال ما منعك ان تسبط তোমাকে ইমামতির জায়গার মধ্যে আমি থেকে বাকি নামাজ শেষ করার জন্য আদেশ দিয়েছি আমাকে বলো কিসে তোমাকে মানা করেছে যে ইমামতির জায়গা ছেড়ে যে তুমি পিছনের দিকে সরে আসতে তোমাকে কিসে মানা করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ বলতেছে কিসে মানা করেছে তোমাকে তখন সিদ্দিক আকবর বলতেছেন ফাকাল আবু বকরিন আবু বকর সিদ্দিক বলতেছেন ما كان لابن ابي قحافه ان يصلي بين يدي رسول الله صلى الله عليه وسلم صدق اكبر বলতেছেন يا رسول الله يا حبيب الله ابي قحافر ছেলে ابو بكر এর কি সাহস কোন দুঃসাহস যে سيد المرسلين কে পিছনে রেখে সিদ্দিক আকবর ইমামতি করবে ওই রকম দুঃসাহস এখনো পর্যন্ত আবি কুহাবার ছেলে সিদ্দিক আকবরের হয় নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ দেখেন যারা বলে নামাজের মধ্যে নবীর খিয়াল দিয়ান আসা এটা গরু গাদার চেয়ে আরো খারাপ নাউজুবিল্লাহ বলেন না এখন নামাজের মধ্যে رسول پاک کے تعظیم کرتے سے صدیق اکبر اونچا آواز دیے بولن نا سبحان اللہ اور ایک حدیث پاک کے مدد سے ذی نمازر مدد زدی نبی کے تعظیم کرا ہوئی نماز تو بان بنا رسول پاک صحابرا شبائی دوی لائن ہوئے اچھا قبلہ تو پچھم دیکھے আর আমার নবী আসতেছে তো তারা তো সবাই নবীর দিকে ফিরে গিয়েছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে যে জায়গা করে দিচ্ছে তাদের খেয়াল মনের খেয়ালও নবীর দিকে আবার তারা তখন সবাই কিবলার দিকে ছিল না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ তাদের কিবলা তখন নবীর দিকে সুবহানাল্লাহ বলুন না সেজন্য আলা হযরত বলেছেন কাবা তো দেখ চুকে কাবা কা কাবা দেখো সুবহানাল্লাহ আলা হযরত বলতেছেন যে আলা হযরত স্মৃতি সংসদের যেই নামে আজকে মাহফিল হচ্ছে আলা হযরতের নম্বর আওয়াল তিরি হচ্ছে যে আদাবে মুস্তাফা হুব্বে মুস্তাফা সুবহানাল্লাহ বলেন না যে
নামাজের মধ্যে সবার নজর রাসূলের পাকের দিকে ছিল এবং নামাজ শেষ করে আল্লাহর নবী এই কথা বলে নাই যে তোমরা তো কিবলাবাদ দিয়ে নামাজের মধ্যে আমার দিকে হয়ে গেছো এবং আমাকে দেখতেছো তোমাদের নামাজ ভেঙে গেছে তোমরা নামাজ আবার পড়িয়ে দাও এই কথা রাসূল আর বলে নাই বরং আল্লাহর রাসূল জেনেছেন অন্যান্য দিনের নামাজ যদি তোমাদের কবুল না হলো যে আমি রাসূলকে তাযিম করার কারণে আজকের নামাজ তোমাদের কবুল হয়েছে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ